রামঝুট এলাকায় বাম সমর্থকদের সঙ্গে বাস চালকদের কথা কাটাকাটি এবং রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে থাকে বাম সমর্থকরা। তারা কৃষি বিল বিরোধিতায় এবং কালা কানুন পাশ হয়েছে সেই কারণেই আজ 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে সিপিএমের পক্ষ থেকে। তা এই রকমই এক চিত্র দেখা গেল হাওড়া ডোমজুড়ে। সিপিএমের কর্মীরা রাস্তায় নেমে তারা অবরোধ কর্মসূচি পালন করছে এবং তার পাশাপাশি হাওড়াতেও বেশ কিছু জায়গায় আজ কর্মনাশা বাম সমর্থকদের জন্য শিবপুর এলাকাতেও তারা এই কর্মসূচি পালন করছে। জুটমিলের সামনে এবং বিভিন্ন প্রান্তে তারা এই কর্মসূচি পালন করছে, বাম সমর্থনে রাস্তায় নেমেছে। সিপিআইএমের পক্ষ থেকে তারা জানায় যে বিভিন্ন প্রান্তে খেটে খাওয়া মানুষেরা আজ এই সমর্থন করার জন্য তাদেরকে আহ্বান জানায় এবং সেই কারণেই তারা আজ রাস্তায় নেমে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সকাল থেকে। কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কোথাও বাস চালকদের সঙ্গে কথা কাটাকাটি, আবার এই রকমও চিত্র দেখা গেল রাস্তায় নেমে ফুটবল খেলা হচ্ছে। এই বাম সমর্থকরা খেলা হবে স্লোগান তুলেছিল, বিরোধী দল এবং সেই কারণেই সেই খেলা হবে তাই মাতলেন বাম সমর্থকরা। রাস্তায় দাঁড়িয়ে তারা ফুটবল খেলছেন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। Come on, come on, come on.